আজ আপনাদের মাঝে একটি ভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একজন মা তার গর্বের সন্তানকে হসপিটালে ব্যাটে রেখে প্রেমিকের হাত ধরে উদয় হয়ে গেছেন এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো দর্শক আমরা জানতে পেরেছি এই মহিলা তার মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনকে ফাঁদে পেলে একাধিক বিবাহ আবদ্ধ হয়েছেন এবং অনেকজন এর সাথে প্রতারণা করেছেন এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে এসেও তিনি দুটি সন্তান জন্মগ্রহণ জন্ম দিয়ে তারপরে দুইটি সন্তানকে রেখে এর মধ্যে বড় ছেলেটিকে চিকিৎসাধীন অবস্থায় রেখে তিনি অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে গেছেন তার যে দুটি সন্তান রয়েছে একজনের নাম হচ্ছে সিয়াম যে বড় ছেলে বর্তমানে এগারো বছর বয়স আরেকটি ছোটো ছেলে রয়েছে সাইমন এর আগে এখানকার আগে যে উনি ইকুরিয়াতে থাকা অবস্থায় যে আরেকটি জায়গায় বিবে বিবাহ হয়েছিল এই গাজীপুর জেলার যে পার্শ্ববর্তী উপজেলার শ্রীপুর তার রাজাবাড়ির যে বকুলতলা এলাকায় সেখানের আরেকটি ছেলে সন্তান রয়েছে যার নাম হচ্ছে নীরব বর্তমান চোদ্দ বছর বয়স এই চোদ্দ বছরের যে ছেলেটি রয়েছে নীরব তাকে গোপন রেখে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুটি সন্তান জন্ম দেয় তিনি এবং এইখানকার এই দুটি সন্তানকে রেখে তিনি এখান থেকে তিনি অন্য একজন প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় রাবি আক্তার এমিনা এপি নামে পরিচিত তার বাড়িটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার ইকুরিয়া এলাকায় বর্তমান তিনি সুনামগঞ্জে বসবাস করছেন আমাদের কাছে আরেকটি তথ্য রয়েছে এর আগেও উনি একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটি শুধু মোবাইল দিয়ে উনি প্রেমের সম্পর্ক তৈরি করেন তারপর তাদের সাথে বিবাহ পর্যায়ে চলে যান এভাবে অনেক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যান এবং নিজের আখের গোচাতে চেষ্টা করেন এমনটা অভিযোগ রয়েছে দর্শক আমরা তার সন্তানদের কাছ থেকে বাকিটুকু জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো আমি যেই টাইমে হসপিটাল সেই টাইমে আমাকে অসুস্থ রেখে চলে গেছে কোথায় গেছে জানো না আচ্ছা তুমি হসপিটালে অসুস্থ ছিলে কতদিন দুই বছর আচ্ছা তখন কি চলে গেছে তো তোমার আম্মা গেছে আজ থেকে কত হয়েছে হইছে থেকে এক বছর এ পর্যন্ত তোমার আম্মা তোমার সাথে যোগাযোগ করছে না আচ্ছা কোনো খোঁজ খবর নাই কেন বলতে পারি আমার আম্মু যখন আমি বাসা থাকবো না তখন দেখি মোবাইল বার করে কার সাথে কথা বলে এই একটা একটা অচেনা লোকের সাথে। তারপর মানে একদিন যখন আবু ফোন দিয়েছিল তখন যখন বলেছিলাম যে আব মা আব্বু ফোন দিয়েছে তখন আমি অনেক গাবড়ে গেছিল কোন কথার জন্য? আর জোরতে আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরেছিল। তোমার মুখে চাপ দিয়ে ধরেছিল? জি। কেন তুমি কি বলার কারণে? যে আম্মু আব্বু ফোন দিয়েছে এটা বলার কারণে? তখন তোমার আম্মু কার সাথে কথা বলছিল তখন একটা আঙ্কেলের সাথে আর ওই আঙ্কেলের সাথে কথা বলার সময় আম্মু না করছিল যা আম্মুরে ডাক দেওয়ার জন্য তাই না আম্মুর সাথে কথা বলার জন্য ও তাই জন্য তোমার মুখে চাপ দিয়ে দছিল আচ্ছা তোমার আম্মার ছবি আছে তোমার কাছে আছে দেখাতে পারবা জি দেখাও তো আম্মুর এটা তোমার আম্মুর ছবি জি মহিলা তখন মেডিকেল ছিল এরকম অসুস্থ ছেলেরাই খা যে মহিলা যাইতে পারে তার চারিত্রিক সমস্যা না থাকলে কি আর যাইতে পারে এমন দুইটা ছেলে রাইখা কি কেউ কোনো দিন যাইতে পারে স্বামী যদি কষ্ট দিত তাইলে আশেপাশের মানুষে দেখত কিন্তু কেউ তো এরকম কোনো দিন দেখে নাই যে স্বামী কষ্ট দিতাছে কি যাওয়ার মতো এমন কোনো পরিস্থিতি হয় নাই কোনোদিন দিন এমন কোনো দুইটা দরবার হওয়াই নাই যে হ্যাঁ যাওয়ার মতো পরিস্থিতি হ্যাঁ বাপ মাই কি কোনো দিন দরবার নিয়ে আইছে যে আমার মেয়েকে কি কারণে এত কষ্ট দেয় সুখে শান্তিতে সংসার করতেতে হেরুল ফে সব কিছু আর উনি একজন জনমানসে হাজবেন্ডের সাথে কথা বললে কতক্ষণ আর বলতে পারে এটা নিজে বুঝেন না এক ঘন্টা দুই ঘন্টা হইলো আর হের কানে তো সারা খনি ফোন আচ্ছা উনি কতদিন হইছে গেছে এইখান থেকে দুই বছর সেলেনিয়া তখন মেডিকেল ছিল এরকম অসুস্থ সেলিরেইখা যে এই মহিলা যাইতে পারে তার শারীরিক সমস্যা না থাকলে কেন যাইতে পারে আচ্ছা ওনার তো আরেকটা বাচ্চা রয়েছে আগের সংসারে এটা কি আপনারা আগে জানতেন এখানে কি বিয়ে হওয়ার আগে হ্যাঁ এটা কি আগে জানতেন এখানে বিয়ে না বিয়ে হওয়ার আগে জানতাম না কিন্তু পরে জানছি আগে পরিচয় দিয়েছে যে বাইর ছেলে পরে পরে পরিচয় মানে বাসছে আর কি কয়দিন আর লুকায় রাখা যায় এই মহলেটা আপনার কি হয়তো সম্পর্কে আমার জাল আপনার জাল দেবরের বউ না জিগাইলে অন্যরকম মনে করব ও আচ্ছা আচ্ছা এইজন্য না হুম মানে একাধিকবারই ফোনে কথা কথা বলতো অষ্টকাটি কম বেশ ফোনে কথা কথা থাকতো আচ্ছা আচ্ছা মানে কথার ধরনটা কেমন ছিল কথার ধরন তো অন্য ডগের ওই থাকতো থাকলে জিগাইর মাঝে মাঝে জিগাইতা মাসকাবি কইরাতে খালি কইতো যে ছেলে আমার ছেলে লেগে কথা কয় আর কি পরে মনে তো শুনি এই ডগের

এরকম তো মনে হয় যে অন্য কোনো খোঁজলে গেছে কোনো মানুষ আগে পরে তো জানতাম ভালোই আচ্ছা হঠাৎ করে বড় ছেলে অসুস্থ পরে মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নিয়ে যাওয়ার পরে মেডিকেল ভর্তি করছে চিকিৎসা চলতেছে এই মুহূর্তে হঠাৎ করে চিকিৎসা শেষ পর্যমদম সিস্টেমে রয়েছে পরে ছেলে মেডিকেল রাইখা শুনছি যে ছেলে তো চাকরি করে আবার ওরে এত চাকরি নয় ছেলের বগুলো তার মাথা হয় আর কি ওরে মেডিকেল শোয়া রেখে আমরা শুনছি যে হ্যাঁ গেছে কানতে সবাই আমরা এইসব ধরনের চিন্তা ভাবনা করতেছি যে এটা কী করলো কী করলো এমন একটা অসুস্থ ছেলে থিয়া সংসারের মধ্যে তো কোনো তিরিটি হয়েছে না কোনো দিন এরপরে হ্যাঁ কেমনে গেল বা কী আসবে বিষয় আল্লাহাক জানে হ্যাঁ যে কী লেগে গেল কতদিন হয়েছে গেছে গেছে তো প্রায় দুই আড়াই মাস এরকমই আড়াই মাস

বলে যে আমরা যে বাসায় ভালো থাকতাম সে বাসার বাড়ি বলির ছেলে আমরা মানে তোমার আমা তোমাদেরকে অস্বীকার জি আচ্ছা কেউ ফোন দিলে তোমাদেরকে বলতো যে ওই বাড়ি উল্লার বাচ্চা তোমরা আচ্ছা আচ্ছা তারপর আবার যখন আমি আমাকে বাসায় রেখে আমাদের দুজনকে বাসায় রেখে মিথ্যা কথা বইলা কোনো ফাইল চেন কিছু না নেয়া ইয়ার কথা হসপিটাল কথা বইলা তারপর ওই বাসায় যাইতাম তোমাদের কথা জিজ্ঞেস করলো তোমার মা তখন কি বলতো কতদিন হয়েছে তোমার আম্মা পরে আর আসে নাই তোমাদের সাথে যোগাযোগ করে নাই তোমার আম্মুর জন্য তোমাদের খারাপ লাগে না হুম খারাপ লাগে